চার দিন বয়স, সাইজ তো মাশাল্লাহ অনেক মানে বড় মনে হচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর। এক সপ্তাহ, এক সপ্তাহ এরা আজকে বাজার দর কত চলছে? এটা পাইকারি রেট 150। 150 রানার আর অন্য কোনো কালার হবে না? না না, রানারের বৈশিষ্ট্য যে মাথা উঁচু করে হাঁটে এরা, তাই না? হ্যাঁ মাথা উঁচু করে, মাথা উঁচু করে হাঁটে। রূপালী, রূপালী এটা কি নতুন জাত ভাই? না এটা অনেক আগে থেকে 15 দিন, এটা বর্তমান পাইকারি রেট। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি আছি নিমতলী পোলট্রি মার্কেটে হুসান ভাইয়ের দোকানে। তো আপনারা জানেন এই নিমতলী পোলট্রি মার্কেটটি সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এটা বঙ্গবাজারের অপোজিটে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের পাশেই এই নিমতলী পোলট্রি মার্কেটটি। আপনারা গুলিস্তান থেকে খুব সহজে পায়ে হেঁটে বা রিক্সা যোগে আসতে পারবেন এই পোলট্রি মার্কেটে। তো হুসাইন ভাই বেশ করে হাঁস এবং মুরগির বাচ্চা দুটাই বিক্রি করে। হাঁসের আইটেমটা মানে হুসাইন ভাইয়ের কাছে বিশেষ করে পাওয়া যায়, হাঁসের আইটেমটা মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই না? হাঁসের বাচ্চাটা হচ্ছে আমার নিজের মেশিনের বাচ্চা, তো ওই জন্য সবসময় পাওয়া যায়। তার মানে মুরগির চেয়ে হাঁসেরটার উপর আপনার এটা বেশি, কারণ নিজস্ব হ্যাঁসারি, তাই না? নিজস্ব হ্যাঁসারি। তো আপনারা শুনতে পারলেন হুসাইন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করলে হাঁসের তো যে কোনো আইটেম নিতে পারবে ভাই, যে কোনো হাঁসের আইটেম, মানে যে কোনো হাঁসের যে কোনো পরিমাণ, যত অ্যামাউন্ট তত নিতে পারবে, মানে পরিমাণ বেশি হলে একটা আগে থেকে যোগাযোগ করলে আপনারা কালেকশন করে ভালো হয় যোগাযোগ করে। তো ভাই হাঁসের আইটেম গুলো একটু আগে দেখাবেন কি কি হাঁসের আইটেম আছে। এগুলো হলো রাজা হাঁসের বাচ্চা, রাজা হাঁসের বাচ্চা। এগুলো বয়স কতদিন চলতেছে ভাই? হলো 4 দিন বয়স। 4 দিন বয়স, সাইজ তো মাশাল্লাহ অনেক মানে বড় মনে হচ্ছে। হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর হাঁস। আচ্ছা হাঁস প্রত্যেক দিনেই মনে করেন 50টা 100 করে আসে, বিভিন্ন জায়গা থেকে কাস্টমারে ফোন করে এখন। আচ্ছা বিভিন্ন জায়গায় কুরিয়ার করতে হয়। এই 4 দিনে ওয়েট কতখানি আসতে পারে এগুলো বাচ্চা? এগুলো এক একটা ওয়েট হবে বর্তমানে আপনার 150 থেকে 200 গ্রাম। 150 থেকে 200 গ্রাম। এগুলোর দাম কত করে চাচ্ছেন? এগুলো পাইকারি আমরা আজকে বেচতেছি 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া মানে 400 টাকা পিস? জি। এখন কি ছেলে মেয়ে বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে, এখনই আপনারা বুঝে দিতে পারবেন। কেউ যদি এক জোড়া মানে ছেলে মেয়ে মিলাই নিতে চান দিতে পারবেন, তাই না? দিতে পারবেন। তো দর্শক মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর হাঁসের বাচ্চা। এগুলো তো একই বয়সের একই দামের? এটা একই বয়সে একই দামের এবং একই সাইজ, একই সাইজ করে পাঠিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো হলো চায়না হাঁসের বাচ্চা। এটা চীনা হাঁস বলে অনেকে চিনে। হ্যাঁ চীনা হাঁস, চীনা হাঁস। হ্যাঁ এগুলো বয়স আজকে কতদিন চলছে ভাই? এটা আজকে বয়স হলো 1 সপ্তাহ। 1 সপ্তাহ, 1 সপ্তাহ। এরা আজকে বাজার দর কত চলছে? এটা পাইকারি রেট 150। 150 টাকা পাইকারি রেট, তাই না? পাইকারি রেট 150। যারা খুচরা বিক্রি করে আরো মনে বেশি দাম বিক্রি করে? খুচরা বিক্রি করলে আমরা 320 টাকা দ্বারা বিক্রি করি। ও আচ্ছা আচ্ছা, খুচরা হলো 320 টাকা করে আর হলো পাইকারি 300 টাকা। 300 টাকা। আচ্ছা এগুলো এগুলো কি রানার ভাই? হ্যাঁ এটা হলো রানার হাঁসের বাচ্চা, এটা বড় হইলে পুরো সাদা হয়ে যায়। ও এটা ফুল সাদা হবে, তাই না? ফুল সাদা হয়ে যায়। তবে রানার সাধারণত তো বিভিন্ন কালারের পাওয়া যায় মনে হয়? না না, রানার সাদাই হয়, আর একটা আছে বেজিং, এটাও সাদা হয়। সাদা হয়? ও আচ্ছা, রানারটা শুধু সাদাই হবে? রানার আর অন্য কোনো কালার হবে না? না না, রানারের বৈশিষ্ট্য হইতে মাথা উঁচু করে হাঁটে এরা, তাই না? হ্যাঁ মাথা উঁচু করে, মাথা উঁচু করে হাঁটে, গলা লম্বা থাকে। আচ্ছা গলা লম্বা এবং মাথা উঁচু করে থাকে। এগুলো বয়স কয়দিন ভাই? এটা বয়স আজকে 2 দিন। 2 দিন। এগুলো আজকে পাইকারি বাজার দর কত চলছে? পাইকারি বাজার দর 48 টাকা পার পিস। 48 টাকা পার পিস, তাই না? 48 টাকা পার পিস। এগুলো রানা হাঁসের বাচ্চা, হুসাইন ভাইয়ের কাছে পেয়ে যাবেন, পাইকারি আপনারা অ্যাভেলেবল নিতে পারবেন। এগুলো কি হাঁসের বাচ্চা ভাই? এটা হচ্ছে রূপালী হাঁসের বাচ্চা। রূপালী, রূপালী এটা কি নতুন জাত ভাই? না এটা অনেক আগে থেকে এটা রূপালী, মানে প্রচলনটা কম মনে হয়, তাই না? এটা অনেকে জানে ইউটিউবে, হয়তো যারা গাড়ে তারাই জানে। আচ্ছা স্যার, এটা সাইজ কেমন হয়? এটা এক একটা সাইজ হবে আপনার 3 মাসে প্রায় 2 কেজি। 3 মাসে প্রায় 2 কেজি? 3 মাসে প্রায় 2 কেজি। এটা মানে পূর্ণবয়স্ক হলে কয় কেজি ওজন হয় সর্বোচ্চ? পূর্ণ 5 মাসে আপনার 2.5 কেজি মতো হয়ে যাবে। 5 মাসে 2.5 কেজি হয়ে যাবে। আচ্ছা স্যার, তার মানে ডিম মাংস দুইটার জন্য? হ্যাঁ ডিম মাংস দুইটাই। এটা ডিম দেয় কেমন? ডিম দেয় আপনার 18 মাস ডিম দেবে একটা না। 18 মাস একতলা টানা ডিম দিবে এবং আলো সাইজও বড় হয়, মাংসের জন্য এটা উপযোগী, তাই না? দর্শক মন্ডলী রূপালী হাঁসের বাচ্চা, এটা আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, অনেকে নাম শুনেন নাই। এই রূপালী হাঁসের বাচ্চাগুলো হুসাইন ভাইয়ের কাছে অ্যাভেলেবল পাবেন। আপনারা যে কোনো পরিমাণ যদি নিতে চান, খামার করার জন্য যদি আপনারা নিতে চান, এগুলো খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল, খাকি ক্যাম্বেল। এগুলো বয়স কতদিন হবে? এটার বয়স 2 দিন। আচ্ছা তো 2 দিন। হ্যাঁ এগুলো আজকে পাইকারি বাজার দর কত যাচ্ছে? বাজারের বাচ্চা আজকে বাজার হলো 30 টাকা। 30 টাকা পার পিস? জি 30 টাকা পার পিস আজকের পাইকারি বাজার দর। আচ্ছা ভাই হাঁস কি আপনাদের কাছে সারা বছরই পাওয়া যায় না, এর সিজন আছে? সারা বছর পাওয়া যায় না, 3 মাস আমার বন্ধ থাকে।
তিন মাস বন্ধ থাকে তিন মাস হ্যাচারি বন্ধ থাকে এটা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বন্ধ পৌষ মাসে বন্ধ থাকে শীতের মধ্যে তিন মাস বন্ধ থাকে আচ্ছা শীতের সময় বন্ধ শীতে বন্ধ থাকে আর গরমকালে সারা বছরই পাওয়া যায় সারা বছরই পাওয়া যায় আচ্ছা আচ্ছা গরমকালে সারা বছরই পাওয়া যায় আচ্ছা ভাই হাঁসের আইটেম গুলো দেখলাম মুরগির আইটেম কি আছে একটু দেখাবেন এগুলো তো মিশরি ফার্মে এগুলো বয়স কতদিন হবে আজকে হলো 20 দিন চলে হ্যাঁ আজকে এগুলো আজকে পাইকারি বাজার দর কত যাচ্ছে এটা বাজার যাচ্ছে 80 টাকা 80 টাকা পাইকারি বাজার দর আচ্ছা স্যার 80 টাকা পাইকারি বাজার দর মিশরি ফার্মে উপরে এগুলো টাইগার এটা হচ্ছে টাইগার মুরগি আচ্ছা টাইগার এটা বয়স কতদিন আছে ভাই এটা বয়স আছে 15 দিন এটা বর্তমান পাইকারি 110 টাকা পাইকারি রেট আচ্ছা স্যার 110 টাকা পাইকারি রেট এখন সরি কত গ্রাম আসতে পারে এটা ওয়েট আছে 200 গ্রাম 200 গ্রাম কয় দিন বয়স বললেন ভাই 15 দিন 15 দিনে 200 গ্রাম ওয়েট অলরেডি চলে আসছে তাই না জি এটা তোমার ভ্যাকসিন করা আছে দুইটা কি কি ভ্যাকসিন করা আছে রানীকেত এবং গামবুড়ো 15 দিনে কি গামবুড়ার ডোজ কি আসে হ্যাঁ হ্যাঁ 6 দিন আর 12 দিন 6 দিন আর 12 দিন রানীকেত গামবুড়া কি 12 গামবুড়ো কয় দিনে কয় দিনে গামবুড়ো হলে 12 দিনে রানীকেত হলে 6 দিনে আচ্ছা 6 দিনে রানীক্ষেত এবং গামবুড়া হলো 12 দিনে তাহলে দুইটা ভ্যাকসিনের ডোজ অলরেডি কমপ্লিট হ্যাঁ আচ্ছা স্যার কাস্টমারে নিলে ভ্যাকসিন করতে হবে না ভ্যাকসিন আপাতত করা লাগবে না আচ্ছা স্যার তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো তো মাশাআল্লাহ সুন্দর ই আছে সুস্থ আছে তাই না সুন্দর সুস্থ বাচ্চা আচ্ছা স্যার আচ্ছা স্যার দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো অনেক ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন মিশরি ফার্মে এবং টাইগার দুইটাই তো মিশরি ফার্মে টাইগার এবং হাঁসের বাচ্চা আপনাদের যত পরিমাণ প্রয়োজন হোসেন ভাই আমরা মোবাইল নাম্বার দেখিয়ে দেব মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আপনারা যদি এখানে চলে আসেন এই পাইকারি নীলতলী পোল্ট্রি মার্কেটে এখান থেকে নিতে পারবেন আবার যদি বাংলাদেশে যে কোনো নিতে যান মোবাইলে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো জিরো বাচ্চা কি মুরগির বাচ্চা এগুলো ভাই টাইগারের জিরো বাচ্চা ও টাইগারের জিরো বাচ্চা টাইগারের জিরো বাচ্চা হ্যাঁ একদিনের বাচ্চা এগুলো পাইকারি রেট কি কত যাচ্ছে ভাই আজকে পাইকারি যাচ্ছে 62 টাকা পার পিস 62 টাকা পার পিস আচ্ছা স্যার তাহলে তো এরা মানে টাইগারের জিরো বাচ্চারও অনেক দাম তাই না জিরো বাচ্চার অনেক দাম সেই হিসাবে ব্রুডিং গুলো করাগুলো নিয়ে হলো যারা অল্প পালে তাদের জন্য মনে হয় লাভ তাই না যারা হয়তো দুই একটা করে বাচ্চা নিতে চাই জন্য তাদের জন্য রাখা হয়েছে আচ্ছা স্যার স্যার এগুলো তো আপনাদের লাভ তেমন মনে হয় না তাহলে না লাভের জন্য না হয়তো এগুলো কাস্টমার ঠেকানোর জন্য দেখানোর জন্য আচ্ছা কাস্টমার কাস্টমার দুই একটা নেয় আচ্ছা সব করে পালতেলে ঢাকা আচ্ছা স্যার এজন্য রাখা হয় ভাই এগুলো তো পুলেট কোয়েল হ্যাঁ এগুলো পুলেট কোয়েল এগুলো এক মাস বয়স এক মাস বয়স তিন দিন আর 15 দিন সময় লাগবে এখনো 15 দিন সময় লাগবে হ্যাঁ এখনো 15 দিন সময় লাগবে আচ্ছা স্যার ওয়েট হয়ে গেছে 100 গ্রাম 100 গ্রাম ওয়েট হয়ে গেছে আর হলো 15 দিনে ডিমে আসবে হ্যাঁ 15 দিন আর ডিম লাগবে আচ্ছা স্যার 15 দিন আচ্ছা স্যার স্যার এগুলো আজকের হলো পাইকারি বাজার দর কত হচ্ছে ভাই আজকে পাইকারি বাজার হচ্ছে 32 টাকা আটানা 32 টাকা আটানা মানে 32.5 টাকা জি পার পিস এটা আজকে হলো পাইকারি বাজার দর আচ্ছা স্যার তো ভাই দোকান কটাতে কটা বন্ধ খোলা থাকে আমাদের দোকান খোলা থাকে ভোর 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ভোর 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কন্টিনিউ এখানে আপনাকে পাবেন পাওয়া যাবে আচ্ছা স্যার একটু ভাই মোবাইল নাম্বারটা বলেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বঙ্গ মার্কেট নিমতলি জি এটা ফুলবাড়িয়ে নামে অনেকে চিনে জি জি আমার নাম হচ্ছে হুসাইন কবির আমার মোবাইল নাম্বার হচ্ছে 01710240163 এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে যদি বিভিন্ন জায়গা থেকে কাস্টমার যোগাযোগ করতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারে আচ্ছা মোবাইল নাম্বারটা একটু আরেকবার বলেন 01710240240 তো দর্শক মন্ডল আপনারা ঢাকার বাইরে থেকে যারা হাঁস মুরগির বাচ্চা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা ফিজিক্যাল এখানে আসতে পারবেন তারা ভালো দেখে শুনে নিতে পারবেন তো ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম